আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা প্রথম অর্ধে পিকেল লাল কার্ড রাফিনার গোলে জয় বার্সার প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে লালিগার ম্যাচটি দুই এক গোলে জিতেছে জাভির দল ডেভিড গার্সিয়ার গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় অর্ধে শুরুতেই সমতায় টানেন পেদ্রি আর শেষ দিকে জয়সূচক গোলটি করেন রাফিনা লিগ টেবিলের শীর্ষে থাকা নিশ্চিত করে বিরতিতে যাচ্ছে বার্সেলোনা চোদ্দ ম্যাচে বারো জয় ও এক ড্রয় কাতালান দলটির সাতত্রিশ পয়েন্ট এক ম্যাচ কম খেলে বত্রিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ষষ্ঠ মিনিটে প্রথমে উল্লেখযোগ্য সুযোগে এগিয়ে যায় ওসা সোনা কর্নারে ডি হেডে গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার গার্সিয়া বল দখলে শুরু থেকে আধিপত্য করলেও আক্রমণে তেমন সুবিধা করতে পার্সেলোনা বার্সেলোনা ছাব্বিশতম মিনিটে প্রথম গোলের সুযোগ পায় তারা ডিবক্সের বক্সের ভেতর থেকে লেওন শট জাপিয়ে ঠেকান গোলরক্ষক একত্রিশতম মিনিটে দলকে আরও বিপদে ফেলে দেন লেওন মাঝমাঠের কাছাকাছি গোলদাতা গার্সিয়াকে অহেতুক বাজেভাবে ফাউল করে দ্বিতীয় হলুৎকার দেখেন তিনি একবার শূন্য থাকা বলের দিকে তাকিয়ে আবার গার্সিয়ার দিকে দেখেও তার গায়ের উপর লাফিয়ে কুনি দিয়ে গলায় আঘাত করেন পুলিশ এই স্ট্রাইকার ফলাফল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি বিরতির বাসি পর বেঞ্চ থাকা পিকেকে মাঠে নেমে রেফারির সঙ্গে আগ্রাসী ভঙ্গিমায় কথা বলতে দেখা যায় সম্ভবত লেওন লাল কার্ডের ঘটনায় প্রতিবাদ করছিলেন তিনি রেফারির পেছনে পেছনে কিছু বলতে বলতে তিনি টেনেলেও এগিয়ে যান পরে তাকে লাল কার্ড দেখান রেফারি আচমকা গত বৃহস্পতিবার ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন পিকে এরপর ক্যাম্পে নুয়ে তার শেষ ম্যাচ খেলেন শনিবার আলমেরি বিপক্ষে এবার শেষটাই মাঠে নামার সুযোগ না বার্সেলোনার হয়ে চোদ্দ বছরের ছয়শ ষোলো ম্যাচ খেলে ত্রিশটি শিরোপা জেতে স্প্যানিশ এ ডিফেন্ডারের আটাত্তরতম মিনিটে জোড়া পরিবর্তন আনেন জাবি তরেস এবং ওসমান দেম্বেলেকে তুলে মাঠে নামান আনসু ফাতি এবং রাফিনাকে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে দলকে উল্লাসে বাসান রাফিনা মাঝমার থেকে ডি অংয়ের আচমকা ক্রসে অফসাইডের ফাঁত এড়িয়ে ঢুকে হেরে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান তিনি ফলে দুই এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা